সেই শিয়ালটি ভয়তে তার বাঘের কাছে চলে গেল। মামা মামা, ও মামা, তাড়াতাড়ি ওঠো মামা। আরে কে এখন আমার ঘুম ভাঙাচ্ছে? আরে কি ব্যাপার শিয়াল পণ্ডিত, তুমি এত রাত্রে আমার ঘুম ভাঙাচ্ছ কেন? মামা ওঠো তাড়াতাড়ি, দেখো আমার গুহায় এক রাক্ষস এসছে নাকি আমি জানি না, সে বলছে 100 বাঘে মোর এক এক গ্রাস। তাড়াতাড়ি ওঠো, আমার ভয় লাগছে, চলো দেখবে চলো আমার সাথে। কে গুহার মধ্যে? লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস। 50 বাঘ মোর এক গ্রাস। ওই শিয়াল বেটাকে আমি বলেছিলাম অনেকটা বাঘ ধরে নিয়ে আসতে, ও মাত্র একটা বাঘ ধরে এনেছে। আজ আমি তোকেও ছাড়বো না, তোকেও গিলে ফেলবো। দাঁড়া, ওই একটা বাঘ ধরে আনার জন্য আজ আমি তোকেও গিলে ফেলবো। ওরে বাবা রে, আমি এখান থেকে আগে পালাই, কি রাক্ষস রে বাবা বাঘকে খাবে বলছে। মামা দাঁড়াও, মামা আমি যাবো, মামা আমাকে বাঁচাও, মামা আমাকে রাক্ষস খেয়ে ফেলবে, বাঁচাও। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, আমি হলাম নরহরি দাস। যাই, সকাল হয়ে গেল, এবার বাড়ির দিকে যাই। মা মনে হয় আমার জন্য চিন্তা করছে, দেখি মার কাছে গিয়ে। মা, ও মা, তুমি আমার জন্য চিন্তা করছিলে মা? কোথায় ছিলি তুই আগে সেটা বল, আমি তো তোর জন্য চিন্তায় মরে যাচ্ছিলাম। তুই যে কি করিস, কোথায় ছিলি আগে সেটা আমাকে বলতো। তোকে আমি বাইরে বের হতে মানা করেছিলাম, তুই তাও কেন গেলি বাইরে সেটা বল। মা, আমি পাশের জঙ্গলে ঘাস খেতে গেছিলাম, সেখানে খুবই কচি আর মিষ্টি মিষ্টি ঘাস ছিল, তাই সেই ঘাসগুলো আমি খেতে গিয়েছিলাম। তুমি চিন্তা করো না মা।